হ্যালো ফ্রেন্ডস, আমি তুহিন আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল মাই প্ল্যান্ট হাউস। আমরা যারা বাগান করি, বিশেষ করে বলা যেতে পারে যারা ছাদ বাগান করি, তাদের ছাদ বাগানে কিন্তু লেবু গাছটা একটা কমন ব্যাপার। লেবু গাছ আমাদের সকলের ছাদ বাগানেই থাকে, আর বিশেষত একটি পাতিলেবু, কাগজি লেবুর গাছ তো থাকেই। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হলো এই লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা। কারণ এই লেবু গাছ কিন্তু এমনই একটা গাছ যার পরিচর্যা কিন্তু ঠিকঠাক করে না করলে, আর বিশেষত শীতকালীন যে পরিচর্যা, কারণ শীতকালে লেবু গাছ ডরমেন্সি পিরিয়ডের মধ্যে থাকে, তো সেই সময় একটা পরিচর্যার দরকার। তো এই পরিচর্যাটা না করলে কিন্তু আমরা লেবু গাছে ভালো ফুল পাই না এবং সেই ফল ফুল ফলে কনভার্ট হয় না। আরও এছাড়া বিবিধ সমস্যা রয়েছে লেবু গাছে, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং কীভাবে লেবু গাছে ভালো ফুল আসবে এবং ভালো ফল হবে, তো সেই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো এখন সময়টা হলো ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের শেষের দিকে আমরা চলে এসেছি, আর এই লেবু গাছে কিন্তু ফুল আসা এই ডিসেম্বরের শেষের দিকেই প্রায় স্টার্ট হয়ে যায়। তো লেবু গাছে সাধারণত সারা বছরই কিন্তু ফুল ফল আসে, কিন্তু সবচেয়ে বেশি ফুল ফল ধরার সময় হলো শীতকালের পর যখন গরম আসে। সুতরাং এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ধরাতে গেলে শীতকালীন পরিচর্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে লেবু গাছের একটি বড় সমস্যা হলো ফুল ঝরে যাওয়া অথবা ফল ঝরে যাওয়া। লেবু গাছে কিন্তু অত্যাধিক পরিচর্যার ফলেও ফুল ফল ঝরে যায়, সুতরাং অত্যাধিক পরিচর্যা করার কোনো দরকার নেই, আর যতটুকু পরিচর্যা করার দরকার সেটুকু কিন্তু করতেই হবে। সুতরাং আজ আমি আলোচনা করব লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা, এ টু জেড, লেবু গাছে কীভাবে প্রচুর ফুল ফোটানো যায়, সেটাকে কীভাবে কনভার্ট করানো যায় ফলে, এবং যাতে ফল না ঝরে লেবু গাছের কোন সময় কীটনাশক ব্যবহার করতে হবে, কী ফাঞ্জিসাইড ব্যবহার করবেন, কী পেস্টিসাইড ব্যবহার করবেন, কোন সময় সার ব্যবহার করবেন, কখন মিক্স খাবার দেবেন, কখন লিকুইড ফার্টিলাইজার দেবেন, কখন মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন, সম্পূর্ণ পরিচর্যা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। সাধারণত আমাদের মতন এই গাছ পাগলদের ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রেও হয়েছে, তো আমরা যখন দেখি যে লেবু গাছে প্রচুর ফুল এসছে, লেবু গাছ ফুলে সাদা হয়ে আছে, হ্যাঁ, তো তখনই কিন্তু আমরা গাছের অত্যাধিক পরিচর্যা শুরু করে দিই, যাতে প্রচুর ফল পাওয়া যায় সেই আশায় আমরা প্রচুর পরিচর্যা করি। আর এই পরিচর্যার ফলেই কিন্তু ঘটে বিপত্তি। দিন এগোনোর সাথে সাথে যখন গাছের ফুল ঝরতে থাকে তখনই আমাদের মন খারাপের দিন শুরু হয়ে যায়। সুতরাং আমরা কিন্তু প্রচুর পরিচর্যা করব না, আবার যেটুকু দরকার সেটুকু করব। সবচেয়ে আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে, লেবু গাছের যে মাটিটা আমরা প্রস্তুত করব সেই মাটিটা যেন অবশ্যই ওয়েল ড্রেন সয়েল হয়, যেখানে কিন্তু জল দাঁড়াবে না। আর এই শীতকালে ডরমেন্সির সময় লেবু গাছে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, যখন টবের ওপরের মাটি পুরো খটখটে হয়ে শুকিয়ে যাবে তখনই আমরা জল দেব। তো প্রথমেই আমাদের জানতে হবে যে লেবু গাছে ফুল কখন আসে। লেবু গাছে সাধারণত সারা বছরই ফুল আসে, কিন্তু বিশেষত লেবু গাছে ফুল আসার সময় হলো ফেব্রুয়ারি মার্চ মাসে। আবার অনেক সময় দেখা যায় ডিসেম্বর জানুয়ারি থেকেও কিন্তু অল্প অল্প ফুল ধরতে শুরু হয়ে যায়, কিন্তু ফুল ফেজে যে ফ্লাওয়ারিংটা শুরু হয় সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে এই ফ্লাওয়ারিংটা হয়। কারণ কি, ওই সময় গাছ ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ শীত ঘুম থেকে সে জেগে ওঠে, তো তারপরেই কিন্তু সে ফ্লাওয়ারিংটা করে। তো আমাদের এই শীতকালের কিন্তু ওই জন্যই শীতকালীন পরিচর্যাটা করতে হবে। তো আমরা কি পরিচর্যা করব, আমি প্রথমেই বলেছি যে শীতকালে আমরা লেবু গাছে বেশি জল দেব না, কারণ এই সময়ে যদি আমরা জল দিই তাহলে গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডের মধ্যে যেতে পারবে না। আর এই সময় লেবু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটাই স্বাভাবিক ব্যাপার। পাতা যদি ঝরে না পড়ে তাহলে কিন্তু ফুল আসার সম্ভাবনাও কমে যায়। সুতরাং শীতকালে গাছে যদি আমরা প্রতিদিন জল দিই তাহলে কিন্তু এই যে পাতা ঝরে যাওয়ার প্রসেসটা, এটা কিন্তু ব্যাহত হবে এবং গাছ ডরমেন্সিতে যেতে পারবে না। সুতরাং আমরা গাছে অল্প করে জল দেব, এক কথায় বলা যেতে পারে গাছকে আমাদের কষ্ট দিতে হবে, যাতে গাছ মনে করে যে সে মরে যাচ্ছে, তবেই সে শীতঘুম থেকে ওঠার পর বংশবিস্তারের খাতিরে কিন্তু সে প্রচুর ফুলের প্রোডাকশান করবে। আর এই শীতকালে কিন্তু গাছে কোনো রকম খাবারও দেওয়া যাবে না,
আমরা যদি শীতকালে গাছের টবে খাবার দিই, সেই খাবার কিন্তু সেই মুহূর্তে গাছ গ্রহণ করতে পারে না, এবং যখনই ডরমেন্সি কাটিয়ে সে উঠবে এবং সে দেখবে টবে খাবার রেডি অবস্থায় রয়েছে, তখন সে খাবার গ্রহণে মন দেবে এবং নতুন ডালপালা জন্মাবে, কিন্তু ফুল আর আসবে না। সুতরাং ফেব্রুয়ারি মাসের আগে খাবার দেওয়া যাবে না। আর ডিসেম্বর মাসে যখন গাছে ফুল আসা শুরু হবে, তখন আমরা পটাশিয়াম সালফেট অর্থাৎ NPK 0050 স্প্রে করব 15 দিনের অন্তরে 1 লিটার জলে 2 গ্রাম গুলে। কারণ এই NPK 0050 অর্থাৎ পটাশিয়াম সালফেট, যাতে 50% পটাশিয়াম এবং 17.5% সালফার রয়েছে, যা গাছে ফুল ফল আনতে সাহায্য করে, যে গাছে ফুল আসছে না তাতে ফুল আসতে সাহায্য করে, এবং যে গাছে ফুল কম হচ্ছে তাতে ফুলের বৃদ্ধি ঘটায় এবং গাছের রুট ডেভেলপমেন্ট করে। এছাড়াও গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে, ফলের সাইজ বৃদ্ধি করে এবং ফলের গঠনকে সুন্দর করে তোলে। সুতরাং এই NPK 0050-র বহুমুখী কার্যকারিতা রয়েছে। তবে বাজারে আর এক রকম পটাশও পাওয়া যায়, যেটিকে MOP বলা হয় অর্থাৎ মিউরেট অফ পটাশ, যেটিকে আমরা রেড পটাশও বলে থাকি। এই পটাশ কিন্তু টবের মাটির জন্য একদমই ভালো নয়। এই পটাশ যদি আমরা টবের মাটিতে দিই, এতে নুনের পরিমাণ বেশি থাকার কারণে মাটি অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। সুতরাং এই পটাশ কিন্তু আমরা টবের মাটিতে ব্যবহার করব না। এরপর যখন গাছে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে, তখন তার সাথে অনেক কচি পাতাও তৈরি হওয়া শুরু হয়ে যায়। এই সময় অনেক রোগ পোকা ও ফাঙ্গাসের আক্রমণ হয়, এক রকমের ল্যাদা পোকা ও শোষক পোকা যা পাতা এবং ফল খেয়ে নেয়। এছাড়া লিপ মাইনর হলো এক ধরনের অন্তর্বাহী পোকা যা পাতাকে নষ্ট করে ফেলে। এর জন্য প্রতি 7 দিন অন্তর স্প্রিন্ট, সাফ অথবা অ্যান্ট্রাকল জাতীয় যে কোনো বাজার চলতি ফাঞ্জিসাইড 1 লিটার জলে 2 গ্রাম এবং তার সাথে ইমিডাক্লোরোপিড জাতীয় যে কোনো ইনসেকটিসাইড 1 লিটার জলে 1 ml মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে এই ডোজের মাত্রা যাতে বেশি না হয়। যদি ডোজের মাত্রা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু গাছের সমস্ত ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে যখন গাছ ফুলকে ফলে কনভার্ট করবে, তখন কিন্তু গাছের নিউট্রিশনের খুব প্রয়োজন হয়। যে কোনো ব্যালেন্স NPK, অনুখাদ্য, বোরন, জিঙ্ক আমাদের গাছে প্রয়োগ করতে হবে। তবে খুব ব্যালেন্সভাবে খাবার দিতে হবে, যাতে গাছ তার বৃদ্ধির দিকে বেশি নজর না দিয়ে ফলের বৃদ্ধিতে নজর দেয়। ফুল যখন গুটি বাঁধতে শুরু করে, তখন যে কোনো অনুখাদ্যের সাথে 20% ওয়াটার সলিউবল বোরন জলে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে সকালবেলায়। এবং যখন ফলের সাইজ মটরের মতন হবে, তখন একবার মাসখানেকের ব্যবধানে স্প্রে করতে হবে, এবং তৃতীয়বার ফলের সাইজ যখন আরেকটু বড় হবে, তখন আপনারা এই স্প্রে করবেন। এর পাশাপাশি ব্যালেন্স NPK 19-19-19 অথবা আপনারা যে কোনো ব্যালেন্স NPK 19-19-19, 20-20-20, 18-18-18 গাছে স্প্রে করতে পারেন। এতে ফলের সাইজ ভালো হবে এবং গাছের নিউট্রিশনের অভাবও মিটবে। গাছে ফল যখন একটু বড় হবে, তখন টবে মিক্স খাবার প্রয়োগ করতে হবে। টবের আয়তন অনুযায়ী এই মিশ্র সার গাছে প্রয়োগ করবেন। এই মিশ্র সার সাধারণত আপনারা বছরে 3 বার গাছে প্রয়োগ করতে পারবেন। একবার মার্চ এপ্রিল মাস নাগাদ, যখন গাছের ফুল থেকে ফলে কনভার্ট হবে, একবার জুন জুলাইতে অর্থাৎ বর্ষার আগে, আর একবার বর্ষার পরে অক্টোবর নভেম্বর মাসে গাছে মিশ্র সার প্রয়োগ করবেন। তবে অবশ্যই টব অনুযায়ী এই সার প্রয়োগ করবেন। 10-12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো দেবেন, আর যদি তার থেকে বড় টব হয়, তার জন্য সেই পরিমাণ মিশ্র সার আপনারা গাছে প্রয়োগ করবেন। তাতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং ফুল ও ফলের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমার এই ভিডিও আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। নমস্কার, সকলে ভালো থাকবেন।